30শে জুলাই মন কি বাতের 103তম পর্বে মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচির ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে গত মঙ্গলবার ও বুধবার রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি মণ্ডলের প্রতিটি বাড়ির আঙ্গিনা থেকে অমৃত কলসে মৃত্তিকা সংগ্রহ করা হয়েছিল এবং বৃহস্পতিবার সেই অমৃত কলসগুলো প্রতিটি জেলার জেলা কার্যালয়ের সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। শুক্রবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 10টি জেলার জেলা সভাপতিরা সেই অমৃত কলসগুলো প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের হাতে তুলে দেন। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরপিসিএলের চেয়ারপারসন পাতালকন্যা জমাতিয়া, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্বসহ দলের কার্যকর্তারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আমরা দৃঢ় সংকল্প নিয়ে বলতে পারি অন্য কোনো দল নয়, কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। আর রাজ্যের জনগণ এইটা বুঝে গেছে, তাই দিকে দিকে জনগণ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। দৃঢ় সংকল্প নিয়ে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে শুধু অন্য কোনো দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের বিকাশ সম্ভব। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ সামিল হচ্ছেন। আমার বিভিন্ন স্তরের কার্যকর্তারাও তাদেরকে স্বাগত জানাচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল ব্যতিব্যস্ত হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সন্ত্রাসে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তারা মানুষের জন্য কাজ করতে চায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলিদান হতে প্রস্তুত আছে। কিন্তু এই অসত্য যারা সমাজকে কলুষিত করার জন্য প্রয়াস করবে, তাদের ছেড়ে কথা বলবে না। সেটা আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ের সম্মুখে বালি দিয়ে একটি সুন্দর ভাস্কর্য তৈরি করেন রাজ্যের এক শিল্পী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।